আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। অযোধ্যা থেকে কুলগুরু বশিষ্ঠ যখন জরুরি সন্দেশ পাঠিয়েছেন, তখন আর আমি কি বা বলতে পারি? মৎস্য, আমার প্রিয় কুমারদের মামার বাড়ি থেকে বিদায়ের আয়োজন করো। যথা গপিতাশ্রী। দাদামশাই, কোনো বিশেষ আয়োজনের প্রয়োজন নেই, কেবল যাওয়ার আজ্ঞা দিন। সদা সুখী থাকো। সদা সুখে থেকো। কল্যাণ হোক তোমাদের। আরে ছাড়ো, এমন পাপি তো মুখ দর্শন করতে নেই। নগরের সমস্ত লোক আমাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আর এখানে মহলের চারিদিকে স্তব্ধতা। আশঙ্কা তো আমার মনেও হচ্ছে। এসো দেখি। পিতাশ্রী নিজের কক্ষে নেই, তুমি কি বলতে পারবে এই সময় উনি কোথায়? ভরত, ভরত এসে গেছে বাবা, এসে গেছে। বেঁচে থাকো, যুগ যুগ ধরে বেঁচে থাকো আমার সোনা। চলো চলো, তোমার মাতা ডেকেছেন, অনেক অধীর হয়ে আছেন তোমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু প্রথমে আমরা পিতার সঙ্গেই দেখা করব। কোথায় আছেন? উনি উনি ওনার সঙ্গে দেখা হবে না। কিন্তু কেন? সেই জন্যই তো তোমার মাতা তোমাদের ডেকেছেন, খুব দরকারি কাজ আছে। চলো তুমিও যাও পুত্র, তোমার মাতা তোমার জন্য অপেক্ষা করে রয়েছেন। যাও যাও, চলো চলো, এসো এসো না, এসো এসো না। কি জানি কি ব্যাপার। এসো 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 এসো। কি হয়েছে মাতা? এই পুরো রাজনগরী শূন্য হয়ে গেছে, কোথায় আছেন মহারাজ? আপনার ভূষণ কোথায়? আপনার স্মৃতিতে সিঁদুর নেই। কি হয়েছে মাতাশ্রী? মহারাজ নিজের কক্ষেও নেই। এই পুরো রাজনগরী শূন্য হয়ে গেছে, কোথায় আছেন মহারাজ? কোথায় আছেন আমার পিতাশ্রী? বলুন মাতা, কোথায় পিতাশ্রী?
পুত্র, সংসারে যে একবার জন্ম নেয়, এক না একদিন তাকে সংসার ত্যাগ করে চলে যেতে হয়। প্রাণ ত্যাগের পরে যে কোনো ধর্মাত্মার নিয়ম অনুসারে স্বর্গবাস হতেই হয়। তোমার পিতা সেও তাই হয়েছে, নিয়ম অনুসারে স্বর্গে চলে গেছে।